আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটা হচ্ছে ছারজা গোল্ড গোল্ড চুকের যে সামনে যে জায়গাটা আছে সেখানে সেই ভিডিওটি করা হয়েছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রহিম, সে একজন ব্যবসায়ী এবং তার অনেক শখ ম্যাজিক করবে। তাই হঠাৎ করে তার সাথে আমার সারজা দেখা, তো সে তার সাথে আমার কিছু কথোপকথন হচ্ছে এবং সে কিছু ম্যাজিক দেখাতে চায়। সে আমার ইউটিউবের ভিডিওগুলো প্রায়ই দেখে এবং সেই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। তো সে আমাকে বলছে সে আমাকে একটি ম্যাজিক দেখাবে। দেখেন কোকের বোতলটা খালি এখন, সে মিস্টার রহিম বলছে যে সে আমার এই কোকের বোতলটাকে নাকি আবার নতুন করে দেবে। তো আমি আসলে হাসছিলাম তার কথাগুলো শুনে, ভাবছিলাম সে জোক করতেছে, কিন্তু না, আসলেই সে আমাকে ম্যাজিকটা দেখাবে। তো আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে সে বলতেছে ঠিক আছে আপনার কোকের বোতলটা আমার হাতে দেন এবং সে নাকি আমার সেই কোকের বোতলটাকে আবার নতুন করে দেবে। আমি তাকে চেক করছিলাম যে কিছু আছে কি না, হয়তো বা নতুন অন্য কোনো কোক নিয়ে আসছে সাথে। তো যাই হোক, এখন সে আমার এই কোকের বোতলটা, কোকের ক্যানটাকে নতুন করে দেবে, দেখি কিভাবে করে। মিস্টার রহিম চেক করছে সবাইকে, হ্যাঁ কোকের বোতলটা খালি, আপনাদের সবাইকে দেখাচ্ছে, দেখি কিভাবে সে তার ম্যাজিক দিয়ে কোকের বোতলটাকে আবার নতুন করে দেয়। দেখা যাক, সে তার জাদু দিচ্ছে। ওয়াও, ভেরি গুড, মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো, কোকের বোতলটা নতুন হয়ে গেছে। এখন গ্লাসে ঢাললেই বুঝতে পারবো সে কিভাবে কোকের বোতলটাকে আবার নতুন করে ফেলছে। এরকম মেডিসিন আমাদের যদি পাই আশেপাশে, তাহলে আপনাদের আর কোক ও কোক কিনে খেতে হবে না, জাদু দিয়েই কোককে খেতে পারবেন। তো অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ধন্যবাদ ধন্যবাদ রহিম ভাইকে, এবং সবাইকে চেয়ার্স। এবং যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অসংখ্য ধন্যবাদ নতুন ম্যাজিশিয়ান রহিম। সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।